হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেমেডি। আমি অনেকদিন ধরে রেমেডি নিয়ে আলোচনা করছি, তো এখনও যে সকল বন্ধুরা দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডে লিখ দিয়েছি, গিয়ে একবার দেখে নিন। এমন অনেক রেমেডি আছে যেগুলো হয়তো আপনাদের কাজে লেগে যাবে। আর হ্যাঁ, এই রেমেডিগুলো যদি আপনারা করেন তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র পজিটিভ রেজাল্ট পাবেন, নেগেটিভ রেজাল্ট পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু নির্দ্বিধায় এগুলো করতে পারেন। আজকে যে রেমেডিটা নিয়ে আলোচনা করব, রেমেডিটা হচ্ছে তেজপাতা। এটা আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল। তো এই তেজপাতা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে পারি। জাস্ট আমাদের জানতে হবে আমরা কিভাবে করতে পারি। একটা গোটা তেজপাতা নিন, তেজ কোনোরকমভাবে ছেঁড়া ফাটা কিছু না থাকে। একটা তেজপাতা নিন, তেজপাতাটার মধ্যে আপনার উইশটা পেন দিয়ে লিখুন। জাস্ট ব্ল্যাক কালিটাকে ইগনোর করবেন, ব্ল্যাক কালি বাদে যে কোনো কালি দিয়ে আপনারা লিখুন। আপনার ওই উইশটাকে পুরোটা তেজপাতার মধ্যে লিখুন, সে যে কোনো ধরনের উইশ হতে পারে। তেজপাতাটার মধ্যে আপনাদের উইশটা লেখার পরে তেজপাতাটা জাস্ট হাতের মধ্যে এরকমভাবে নিন এবং আপনাদের যে উইশ সেটা জাস্ট তেজপাতার মধ্যে প্রে করুন। ওকে, এটুকুই কাজ। এটা হয়ে যাওয়ার পরে তেজপাতাটাকে পুড়িয়ে দিন এবং পুড়িয়ে দেওয়ার পরে যে ছাইটা হবে সেটাকে আপনারা নিন একটা কোনো জায়গার মধ্যে, কোনো জায়গার মধ্যে নিয়ে হাতের মধ্যে নিন। এইভাবে জাস্ট দিয়ে তারপরে কোনো উঁচু জায়গায় যেন দিয়ে তারপরে কোনো উঁচু জায়গায় যেন, সেটা ছাদে হতে পারে, বারান্দা হতে পারে, যে কোনো জায়গায় উঁচু জায়গায় গিয়ে ছাইটা এইভাবে হাতে নিন। এইভাবে যেভাবে আমরা খুঁড়ি ঠিক সেম মেথডে ছাইটিকে উড়িয়ে দিন। ব্যাস, তারপরেই দেখুন এক মাসের মধ্যে বা 40 দিনের মধ্যে আপনাদের যেটা উইশ সেটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয়, যারা কোনোরকম পয়সা রিলেটেড জিনিসের জন্য করতে চাইছেন, যে কোনো রকম আপনি কোথাও থেকে পয়সা পেতে চাইছেন বা কোনো লোন, যে কোনো বিষয় বা আপনার ফিনান্সিয়াল কন্ডিশান ঠিকঠাক না, সেটাকে আপনি বেটার করতে চাইছেন, জাস্ট মানি এই ওয়ার্ডটাকে লিখুন। কোনো অ্যামাউন্ট লেখার দরকার নেই, মানি বলে এই ওয়ার্ডটাকে তেজপাতার মধ্যে লিখুন এবং সেটাকে আপনার পার্সের মধ্যে রেখে দিন বা আপনার যেখানে লকার সেখানে রেখে দিন। লিখে দেওয়ার কিছুদিন পর থেকে দেখতে পাবেন আপনার উইশটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। যে জিনিসটা বললাম সেটা আপনারা করে দেখুন, আপনারা কিন্তু 100% বেটার রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যখন ভিডিও আপলোড হয় সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।